হ্যালো ফ্রেন্ডস, তো আজকে এখন বেজে গেছে বেলা 12টা আর আমি এখন ঘরগুলোকে ভালো করে পরিষ্কার করছি, মুছে নিচ্ছি। কারণ অঞ্জলি দি যে আমাদের বাড়িতে কাজ করে, সে আজকে উপরের ঘরগুলো মুছবে না বলে দিয়েছে, কারণ ওনার অনেক ব্যস্ততা নিচে একটু কাঁচা ধোয়া করছে। তো আমি উপরের ঘরগুলো ভাবলাম আজকে একটু ভালো করে মুছে নেই, আর অনেক দিন ধরেই মোছা হচ্ছে না। আগে তো প্রায় মুছতাম কিন্তু এখন মোছাই হয় না, অনলাইন ক্লাসের চাপে অনেক কাজই এখন হয় না, হয়ে ওঠে না। আগে যেই কাজগুলো অনেক টাইম নিয়ে করতাম সেই কাজগুলো এখন হয়ে ওঠে না, তাই আজকে উপরে এখন উপরের ঘরগুলো মুছে দিচ্ছি ভালো করে। আর মোছার সময় আমার মুখখানা দেখে মনে হচ্ছে আমাকে কেউ গালের মধ্যে দুটো জ্বর মেরেছে, ঠিক তেমনটাই লাগছে আমার মুখখানা দেখতে। আমি নিজেও বুঝতে পারছি না এতটা আমি গম্ভীর কেন, এতটা মুখ আমার এরকম গোমড়া কেন, আমি নিজেই বুঝতে পারছি না। আর এ তো দেখলে, আরেকটা দেখো, দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো পুজো করছি এমন মনে হচ্ছে, যেমন কেউ জোর করে চেপে আমাকে পুজো করতে বসিয়েছে। মুখে না আছে হাসি, না আছে কিছু, ভগবানও ভয় পেয়ে যাচ্ছে যে কি রূপ তোর, কেন এরকম আছিস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, স্বাভাবিক আছে, আমিও ভালো আছি। তো এখন মানে এই সবে আমরা লাঞ্চ করে আসলাম, এখন বেজে গেছে 3:30, অনেকটাই বেলা হয়ে গেছে লাঞ্চ করতে করতে। আর এখানে শ্রীজিৎ শ্যাডো করছে, কারণ কালকে ওর আবার আরেকটা ম্যাচ আছে, তো এর জন্য শ্যাডো করছে। একটু পরে ছাদে যাবে, ছাদে গিয়ে ওরা প্র্যাকটিস করবে, বাপ ছেলে প্র্যাকটিস করবে। আর আমি এখন কি করব জানো, এখন একটু রেস্ট তো নেবই অবভিয়াসলি, সকাল থেকেই একটু একটু করে ক্লিপিংস তুলছিলাম কিন্তু কথা বলার আর টাইম পাইনি। কি করব, যেটা করব সেটা খুঁজে পাচ্ছি না কেন। ও এখন আমি অরেঞ্জ খাবো, উনিও একটা অরেঞ্জ নিয়ে এসেছে, দেখা দেখা অরেঞ্জ দিয়ে ক্যাশ ধরে না, তারপরে ক্রিকেট এনজয় করব। শ্রীজিৎ উপরে প্র্যাকটিস করছে ওর বাবার সাথে, চলো দেখে আসি, চলো উপরে যাই, উপরে গিয়ে দেখি ওরা কীভাবে প্র্যাকটিস করছে বাপ ছেলেতে। বল চলে গেল নিচে, না আমি চলে যাচ্ছি নিচে, আর আজকে জামা কাপড় কাঁচা হয়েছিল তাই এখানে এত জামা কাপড়গুলোকে কিভাবে রেখে দিয়েছে ওরা দেখো। আস্তে তা আমিও একটু খেলে নিলাম ওদের সাথে, 3-4 বল, অনেকদিন পর, ছোটবেলায় অনেক খেলেছি আমি আর আমার দাদা, অনেক খেলেছি কিন্তু এখন আর কোথায়। তো ককেটের বল ছিল, ককেটের ব্যাট ছিল, তাই একটু আস্তে আস্তে বল দিচ্ছিল আমার হবি, তো খেলে নিল একটুখানি, একটু মজা করে নিলাম। তো এখন নিচে চলে এসেছি, এখানে টিভি চলছে, টিভিতে একটা ফিল্ম হচ্ছে, তা আমি একটু রেস্ট নেই আর টিভি দেখি, তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা কথা। ফ্রেন্ডস, তো আমি এখন কিচেনে চলে এসেছি আর এখানে দুধ গরম হচ্ছে সিজিতের, তো সিজিতের জন্য দুধ গরম করব, তারপরে কি আমরা চা খাব। সিজি
চা ঠা খেয়ে দুটো সিরিয়াল দেখলাম, দেখে এখন যাচ্ছি ওপরে। সিজিৎকে পড়তে বসাতে হবে, কিন্তু ওর তো পড়ার মন নেই একদমই। বল ব্যাট সব ছুঁড়ে ছুঁড়ে মারছে, এদিক মারছে ওদিক মারছে, ক্রিকেটার ছেলে বলে কথা। আর ঘর পুরো মেস আমার, বিছানা শীতকালে বিছানা এরকম মেস থাকে। আর সিজিৎকে পড়াবো যতটুক পরে পড়াবো, কারণ ওর ইউটি টু মানে ইউনিট টেস্ট টু চলে আসছে খুব তাড়াতাড়ি। আর হাঁপিয়ে গেছি, চ্যানেল পাল্টাচ্ছে না কেন? সিরিয়ালের নেশা হলো মারাত্মক নেশা। এতদিন আমার কোনো সিরিয়ালের নেশা ছিল না, কোনো রকম সিরিয়ালের নেশা ছিল না, অনেক ভালো ছিলাম। যেই সিরিয়ালের নেশা ধরলাম, এই সাতটা সাড়ে সাতটা আটটা একটা পর একটা সিরিয়াল আসতে থাকে, দেখতে থাকি, আমার 12টা বেজে যায়। না ডান্স হচ্ছে, না ছেলেকে পড়ানো হচ্ছে। আজকে ভেবেছিলাম বিকেলবেলা পড়াবো, তাও তোর বাবার সাথে চলে গেলো ক্রিকেট প্র্যাকটিস করতে, পড়ানোও হলো না। আর এখানে মোহর হচ্ছে, মোহর তোমরা দেখো তো, অনেক পপুলার সিরিয়াল। বিয়ে হচ্ছে, সব সিরিয়ালে বিয়ে হচ্ছে, যেহেতু লকডাউন মাস চলেছে সব সিরিয়ালে বিয়ে হচ্ছে। আর কোনো মাস্কের কোনো ব্যবস্থা নেই, প্যান্ডেমিকের মোড়ে ওরা ছুটিয়ে বিয়ে করছে। তো ছেলে আসছে না, জানি না কতক্ষণে আসবে, এই ছেলে বলে কথা আমার, কোনো কথা শোনে না। সিজিৎকে পড়াচ্ছি, আর আমার হেয়ারস্টাইলটা দারুণ লাগছে দেখো, একটা ঝাউ গাছ উঠেছে মাথার উপর দিয়ে, পুরো মনে হচ্ছে। আর এখানে আয়না দিয়ে দেখা যাচ্ছে আমি বসে আছি, আর সিজিৎ এখানে স্টাডি করছে সিজিৎ এখানে। আর তারপরে আমি যাব নিচে, তা ভাবছি একটুখানি ডান্স ফান্স করে নেব কি নেব না ভাবছি, শীতে আর কিছু ইচ্ছে করছে না। যাই না কেন, আমারই এবার যেন ঠান্ডাটা লাগছে বেশি সবার তুলনায়, মারও ঠান্ডা লাগছে না বাবারও ঠান্ডা লাগছে না, আমারই কেন ঠান্ডা লাগছে। অবশ্য এখন অবধি ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট কিছুই বের করিনি, চাদরেই আমরা কম মানে চাদর না কী বলে ওটাকে, কাঁথাতেই আমরা সার্ভাইভ করছি। আর কোথাও যেন কিছু একটা হচ্ছে, পিকনিক বা কিছু একটা হচ্ছে বা ফাংশন বা কিছু একটা হচ্ছে, এর জন্য খুব জোরে জোরে গান বাজছে। আর এই শীতকালে তো হয় হতেই থাকে, পিকনিক টিকনিক হতেই থাকে, আমরাও করি, কিন্তু এবার তো পিকনিক টিকনিক হবে কিনা জানি না। আমাদের ক্লাবে 31st বড় করে পিকনিক হয়, এত নেচেছিলাম গত বছর, এত নাচানাচি করেছিলাম যে একেবারে 2020 প্যান্ডেমিকে চলে আসলো, করোনাতে আক্রান্ত হয়ে মানে করোনাই একেবারে ধরে নিল, এত নেচেছি সহ্য হলো না, একেবারে করোনা এসে একেবারে হামলা করে নিল। আর ঠিক আছে, তাহলে ওকে একটু পরিয়ে ঠরিয়ে নেই। আমাদের ডিনার শেষ হয়ে গেছে, আর এখানে মহারাজ কী করছে, এই যে এঁকেছে এটা ব্যাটসম্যান এঁকেছে। আর এখানে চলছে টিভিতে চলছে ক্রাইম প্যাট্রোল। এনার এই যে এই সাহেবের খুব ফেভারিট প্রোগ্রাম এটা, এই যে অর্ধেক ঘুম অর্ধেক টিভি, ঘুমাচ্ছ না টিভি দেখছ? পর এখানটাতে এসে বসলাম, আর ওখানে খুব 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 ভলিউম দিয়ে টিভি দেখা হচ্ছে, কথা বলার মতো পরিস্থিতি নেই, একটু ভলিউমটা কমিয়েছিলাম, ও আবার বাড়িয়ে দিয়েছে। আর ঘুম পাচ্ছে, ঘুমাবো, 11:30 বেজে গেছে। আর দুপুরবেলা একটু শুয়েছিলাম, কিন্তু সিজিৎ উপরে ক্রিকেট খেলছিলো, তো এসে আমাকে ডাক দিলো, তো ঘুমটা ভেঙে গেল, তো এখন ঘুমাবো। আর আমি এখনও মেডিসিন নেইনি, এই মনে পড়লো তোমাদের সাথে কথা বলতে বলতে। আর একটু ডার্ক আসছে কারণ ওই পাশে লাইটটা জ্বালাইনি, আর একটু কাশি লাগছে, তাই একটু গরম জল খাবো, তারপরে মেডিসিন খাবো, আর তারপরে ঘুমিয়ে পড়বো। আর এই জায়গাটা কে করেছে, টেবিলটাকে আমি সুন্দর করে রেখেছিলাম, এটাকে কে এইভাবে করে দিয়েছে? তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর তোমাদের সাথে আমি আমার নেক্সট ব্লগে দেখা করবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে, টিল দেন বাই, সবাই ভালো থাকবে।